মাছের ঝোল আমাদের বাঙালিদের কিন্তু সবাইরই মোটামুটি খুব পছন্দের একটা জিনিস। তার উপর এরম আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই ঝোল কিন্তু অসাধারণ লাগে। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই রান্নাটি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, জাস্ট জমে যাবে দুপুরের খাওয়াটা। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এখানে ফুলকপি আর আলুটা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন বাড়াতে বা কমাতে পারেন। আলুটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 পিস ভেটকি মাছ। এখানে আপনারা রুই বা কাতলা মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্য একটুখানি হলুদ, সামান্য একটুখানি নুন আর দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে এখানে গরম করে নিয়েছি। এরপর আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো মাছটা দিয়ে দিলাম। সব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। একটা পিঠ ভালো করে আমি ভেজে নেব। প্রায় 2 মিনিট সময় ধরে আমি একটা পিঠ ভেজে নিয়েছি। 2 মিনিট পর আমি একটা পিঠ উল্টে দিলাম, বেশ লাল লাল হয়ে গেছে। অপর পিঠটাও এরম লালচে করেই আমি ভেজে নেব। দুটো পিঠই বেশ সুন্দর কিন্তু লালচে করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো এবার তেল থেকে তুলে নেব। মাছগুলোকে তেল থেকে তুলে নেবার পর আমি ওই তেলেতেই ফুলকপির আলুটাকে দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে এখানে একটু হালকা লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ফুলকপি আলুটাকে ভাজলে ফুলকপি আলুর কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, হালকা লাল লাল করে কিন্তু আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নিলে তরকারির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি তেল থেকে আলু আর ফুলকপিটাকে তুলে নিচ্ছি। তেলটা যদি আপনাদের বেশি মনে হয়, আপনারা তেলটা কিন্তু একটু কমিয়ে রাখতে পারেন। এরপর ওই তেলেতেই আমি ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করেই আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এখানে গুঁড়ো মশলা দেবো। দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিলাম। দিয়ে এবার ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নায় আদা রসুনের ব্যবহার করিনি। আপনারা যদি খেতে চান আদা রসুন রান্নাতে তাহলে দিতে পারেন। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু এখানে আমি ম্যাশ করে দেব না। টমেটোগুলো একটু এরম আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ফুলকপি আলুটাকে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ফুলকপি আলুটাকেও একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু ফুলকপিটা বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। সাইড থেকে কিন্তু
তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। আপনারা যদি রান্নায় আরও গ্রেভি খেতে চান তাহলে কিন্তু জলটা এখানে আর একটু দেবেন। আমি এখানে খুব বেশি গ্রেভিও করবো না, খুব বেশি শুকনো শুকনো করবো না, তাই 1.5 কাপ পরিমাণে জল আমি এখানে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা এখনও আর একটু সেদ্ধ হবে, পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে দেবার পর আমি এখানে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। মাছগুলোকে একটুখানি গ্রেভির মধ্যে আমি নাড়াচাড়া করে নিলাম যাতে মাছগুলো ভালোভাবে নরম হয়। এরপর আমি এখানে দিচ্ছি সামান্য একটুখানি কুচনো ধনে পাতা। সব উপকরণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবারে আলু ফুলকপি মাছ বেশ ভালোভাবেই কিন্তু নরম হয়ে গেছে আর রান্নাটা দেখে একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে ঘিটা স্কিপ করবেন। হালকা হাতে আমি গরম মশলার ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর 2 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই তরকারি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় অসাধারণ লাগে খেতে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।